প্রিয় দর্শক আমাদের এলাকাতে আজকে তিতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর এই টেম্পারেচারে সত্যি ডিম ভাজা সম্ভব কিনা আসুন আপনাদের দেখাবো তো গো আমি এইখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র রাখছি আর এই পাত্রতে অলরেডি তেল ঢেলে দিচ্ছি দশ থেকে বিশ মিনিটের জন্য রাখবো আর কি তারপরে দেখব যে আসলেই সত্যি সত্যি ডিম বাজা সম্ভব কিনা পাত্র রাখলাম দশ থেকে বিশ মিনিট পরে আপনাদেরকে আবার দেখাবো ডিম দিয়ে আসলেই সম্ভব কিনা বিশ মিনিট পরে আমরা ফিরে এলাম দেখা যাক এখন সত্যি ডিম ফ্রাই হয় কিনা এক্সপেরিমেন্টটা করাই যাক

দেখতে পাচ্ছেন আমাদের ডিম কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে এইটাও সম্ভব একটু সময় লাগছে কিন্তু আমাদের ডিমটা কিন্তু ফ্রাই হয়ে গেছে ঠিক আছে কি বলছেন আপনি প্রিয় দর্শক আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার না করলেই পারছি না আজকের ডিম ভাজার অভিজ্ঞতাটা ছিল আমার আসলে খুবই বাজে কারণ আমি আসলে লিগাল ওয়েতে ডিমটা ভাজতে পারি নাই কারণ আমি অনেক সময় ধরে তেল দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার উপরে এক দেড় ঘন্টা তারপরে ডিম ভেঙে দেওয়ার পরেও প্রায় এক ঘন্টা রাখছিলাম তারপরেও কোনো পরিবর্তন ছিল না তো আমি আসলে কিভাবে ডিম ভাজাটা সম্পূর্ণ করেছি এখন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডিমটা আসলে আমাদের কিন্তু ফ্রাই হয় না আমি এইখানে অন্তত তিরিশ মিনিট রাখছি তারপরেও মানে খুবই কষ্ট লাগছে আর এই ভিডিওগুলো যারা করে আসলে অধিকাংশই ফেক ভিডিও আপনারা এগুলো আসলে বিশ্বাস করবেন না ঠিক আছে আর একটু অন্যভাবে ভিডিওটা করছি আপনাদের সত্যটা দেখাতে যাচ্ছি যে আসলে কিভাবে হয় আমি তো ডিম ফ্রাই করতে পারলাম না আর অনেকেই দেখি যে মাছও ফ্রাই করতেছে এগুলো আসলে কতটুকু সত্য আপনারাই বুঝে নেন আপনারা তো দেখলেন শেষমেশ আমাদের এইভাবেই ডিম ফ্রাই করে খেতে হলো আর আপনারা এই ভিডিওগুলো বিশ্বাস করবেন না ঠিক আছে আর একটা ডিম ফ্রাই করার জন্য প্রচুর পরিমাণের তাপ লাগে আর সেই তাপ আসলে আর এখন যে তাপ এই তাপ আসলে আর ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে সত্যটা জানিয়ে দেওয়ার সুযোগ দিন